ওয়েলকাম টু সুজাত এন্টারপ্রাইজ। সুজাত এন্টারপ্রাইজের আজকে আবার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ঘন্টায় 500 কেজির ক্যাপাসিটির মুড়ি ভাজা মেশিন। এখানে মুড়ি ভাজা হচ্ছে সিস্টেমটা আজকে বলি এই মেশিনের বিষয়ে। যারা বড় মেশিন নিতে চাইছেন দেখুন উপর দিক দিকে কিন্তু ধোঁয়াটা বেরোচ্ছে, মানে আর ওই সাইডে চাল দিচ্ছে, এখানে মুড়িটা পড়ছে। মুড়িটা পড়ার পর কি হচ্ছে না, এখানের মধ্যে মুড়িটা অটোমেটিক চালা হচ্ছে। চালার পর যেটা বালিটা কিন্তু এদিকে বেরিয়ে আসছে। বেরিয়ে আসার পর এখানে ফ্রেশ মুড়িটা পড়ছে, পড়ার পর এদিকে হাওয়ার মাধ্যমে বাতাসের মাধ্যমে মুড়িটা কিন্তু এদিকে পড়ছে। দেখুন আমাদের কিন্তু প্যাকিং হচ্ছে প্রত্যেকটি, মানে মুড়ি প্যাকেট হচ্ছে, এগুলো সবগুলোতে বস্তা বস্তা মুড়ি রয়েছে। এই যে মুড়িগুলো প্যাকেট করা হচ্ছে 200 গ্রাম করে। এর আগে আমি আরও দিয়েছি ভিডিও, তো এটা আমাদের নিজস্ব। আপনারা আমাদের এখানে এলে প্র্যাকটিক্যালি অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন, তো আপনাদেরকে এখানে আসতে বলবো। দেখতেই পাচ্ছেন পুরো একদম চারদিকে প্যাকেট হচ্ছে মুড়ির বস্তা বস্তা। এবং তার সাথে আমাদের এইখানেই একই জায়গাতে মুড়ি মেশিনও বানানো হচ্ছে। দেখুন বড় বড় রোস্টার, লোহার মেশিন, স্টিলের মেশিন, মানে সব ধরনের কিন্তু মেশিন কিন্তু বানানো হচ্ছে। এগুলো যে রোস্টারগুলো দেখতে পাচ্ছেন ঘন্টায় ক্যাপাসিটি এগুলো 250 কেজির উপরে করা হচ্ছে। আর একটা বলি, নতুন ধরনের, খুব শীঘ্র নতুন ধরনের মুড়ি ভাজা মেশিন আসতে চলেছে, আপনাদেরকে বলবো। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, যখনই পোস্ট হবে তখনই কিন্তু আমরা আপলোড দিয়ে দেবো। আর এই যে আকাশে মেঘের জন্য চাল শুকোনোর একটা অসুবিধা রয়েছে, সেই জন্য ড্রায়ার মেশিন নেন। যারা মুড়ি ভাজা মেশিন নিচ্ছেন পারলে একটা ড্রায়ার মেশিন নিয়ে নেবেন চাল শুকনো করার জন্যে, এটার মাধ্যমে চালটা শুকনো করা যাবে। এবং দেখতে পাচ্ছেন কত বড় রোস্টার, 5 রোস্টার, 18 ফুটের 5 রোস্টার, একদম চেন দিয়ে তোলা হচ্ছে। মানে এতটা ভারী, এতটা মোটা পাত দিয়ে করা, পুরোটাই কিন্তু একদম খুব মোটা। দেখতে পাচ্ছেন খুব মোটা, ভিতরে যে জাল জাল রয়েছে খুব মোটা, শ্যাপটা কিন্তু অনেকটা মোটা। তো এই ধরনের প্যাঁচ রোস্টার কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। এটা রোস্টার কিন্তু, এটা ড্রামটা এটা করা হচ্ছে। এবং তার সাথে যে ভাইব্রেটার চালনা, কাঠের গুঁড়ো অথবা কুড়োতে যদি করতে চান এরকম ধরনের কিন্তু দেওয়া হচ্ছে আমাদের। এবং আরও নতুন নতুন ধরনের জিনিস আমরা বার করেছি, যেগুলোর বিষয়ে আমরা কিছু এখনো বলবো না। আপনারা এখানে আসুন, এখানে এলে সরাসরি জানতে পারবেন এবং দেখতে পাবেন। তো আপনাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের কারখানাতে আসুন। আর যদি আরও কিছু জানার থাকে অতি অবশ্যই কল আমাদের নিচে দেওয়ার নাম্বারে কল করুন এবং সমস্ত ডিটেলস জানতে পারবেন। তো আজকের মতন এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।